পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। শুনছো? বলছি বাড়ি চলো না গো, শরীরটা না উপরে চলো, আমার ঘরে গিয়ে শুবে চলো। রাজিদা বলছি, ডক্টর ডাকবো? না গো, আসলে না কদিন ধরে একদম খেতে পারছি না, কিরকম একটা বমি বমি পাচ্ছে। সিদ্ধার্থ ভাই, একজন ডাক্তারের ব্যবস্থা করো। চলো 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 চলো, ওপরে গিয়ে একটু বিশ্রাম নেবে চলো। খারাপ লাগছে না, আজকে সন্ধ্যা এলো আর আজকে আমি অসুস্থ। তুই আগে রেস্ট নিবি, চল 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 উপরে চল। রাজীব বাবা শোনো। হ্যাঁ দিমা বলুন। বলছি ওই মেয়েদের ডাক্তার আছে না, ওই যে গাইনো, গাইনোকোলজিস্ট, হ্যাঁ হ্যাঁ, তাকে একবার ডাকো। কেন দিমা, কিছু হয়েছে? আরে ডাকোই না, আমার কথা শুনে গাইনোকোলজিস্ট থাকো। আমার মনে হয় এবার একটা খুশির খবর পাওয়া যাবে। বলছি আপনি তো পরীক্ষা নিরীক্ষা করলেন, কি বুঝলেন নন্দা হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়ল কেন? মিস্টার মিত্র কোথায়? জিজু, জিজু কোথায়, তুমি একবার এসো না জিজু। কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম সব ঠিক আছে তো? নন্দা কেমন আছে? আপনার স্ত্রী মা হতে চলেছে। সাবধানে রাখবেন ওকে, বুঝতেই তো পারছেন। পরে একদিন এসে চেম্বারে আমার সাথে একটু দেখা করে নেবেন, ঠিক আছে? আসি। রাজীব, আমি কি বলেছিলাম? নন্দাকে দেখিয়ে আমি বুঝেছিলাম একটা সুখবর আসতে চলেছে। নন্দা, নন্দা তুমি শুনলে? তুমি শুনলে ম্যাডাম কি বললেন? দিদি, দিদি গোপাল মুখ তুলে চেয়েছে। দিদি থাকো গোপাল, থাকো থাকো থাকো। রাধা মাধবের অশেষ কৃপা। যাই যাই, আমি ঠাকুর ঘরে যাই। দিদিয়া, দিদি আমি না বিলিভই করতে পারছি না জানিস তো। দিদিয়া কি হলো রে, তোর কিছু বল। ঠিক আছিস তো দিদিয়া? মিঠাই মিঠাই, এই সবটা হয়েছে তোমার প্রার্থনার জোরে। তুমি তুমি গোপালকে বলেছিলে না যাতে আমাদের সবার কোল আলো করে গোপাল আসে? তোমার তোমার গোপাল আমার ফেরায়নি, ফেরায়নি। আমি মা হতে চলেছি, আমি
আমি মা হতে চলেছি, আমি এখন বিশ্বাসই করতে পারছি না মিঠাই। চলো 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 গোপালের কাছে, চলো গোপালের কাছে তোমায় ঘুমোতে হবে, চলো চলো চলো। আরে গোপালকে থাকু বলো, গোপালকে থাকু বলো, থাকু গোপাল থাকু। তুমি দেখো গোপাল, আমাদের পরিবারের কারোর উপর যাতে বিপদের আঁচ না আসে, সবাইকে সুখী রেখো। নয়নে নয়নে রাখি তোমারে দিশার আলো, তুমি আমার হৃদয় কাননে বুঝি তোমারে দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তো আসো। দেখছি মিঠাই রানীর গোপাল একটার পর একটা মিরাকল করার মুডে আছে। একটা ভালো নিউজ দেব, একটা বিরাট অর্ডার এসেছে, বিরাট লাইক হিউজ। সত্যি? একদম সত্যি। অ্যাকচুয়ালি অর্ডারটা এতটাই বড় যে আমাদের যে কারেন্ট সেটআপটা আছে সেটাই অর্ডারটা সামলানো যাবে, বুঝলেন নিপারানি? সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। আরে নন্দার খবরটা শুনে কি ভালো লাগছে বলতো? আর শুধু তাই নয়, এই যে সিদ্ধেশ্বর মতো গ্রুপ এত বড় একটা অর্ডার পেলো, বাড়িতে আসার সাথে সাথে সব ভালো ভালো খবর। হ্যাঁ, অর্ডারটা সামলানো না অতটাও সহজ হবে না জানো তো, মানে একটা বেস কিচেনের জন্য জায়গা লাগবে, অনেক বড় জায়গা বুঝলে তো, সেখানে মিঠাই কি নিয়ে যেতে হবে, মানে আদৌ কাজ করা যাবে কি যাবে না সেটা দেখতে হবে, কিন্তু কাজটাও এসএপি শুরু করতে হবে। হ্যাঁ বাবা, মিঠাই তো আছে, ফাইনাল প্রোডাক্টটা ভালো হলেই হলো। উচ্চি বাবুজি, আচ্ছা জানো তো আজকে কিন্তু বড় জান নিজে হাতে কফি বানিয়েছে। কি বলছো কি সুন্দা, ভাবা যায় বৌদিমণির কি উন্নতি। ভাবা যায় না না, ভালো কফি শুধু মিঠাই রানী বানাতে পারে নাকি? ও তোরসা, এখনো চালিয়ে যাচ্ছ তুমি, দাও কফিটা দাও। মিঠাই, সামনের অর্ডারটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করার আগে আমি একটা কথা বলবো ভাবছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।